উপস্থিত হওয়ার আন্তরিক ধন্যবাদ অর্পণ করি শ্রদ্ধাশীল হইয়া আমারও আমার ওয়ারিশ প্রিয় সাংবাদিক ভাইয়েরা উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা স্যার প্রস্তাবে আমি আগ্রহী হইয়া আমার মাতা ও ভাই বোনদের 40, 180, 181, 182, 183, 194 মাননীয় প্রধানমন্ত্রী মোদী বর্ষের ঘর নির্মাণ উপলক্ষে আমাদের পৈতৃক জমি সরকারি বয়ের মূল্যে উপজেলা নির্বাহী প্রশাসনের উপজেলা প্রশাসনের কাছে বিক্রি করি, যার মূল্য বিক্রি করি জমির পরিমাণ 3,44.85, যার মূল্য 1,41,00,000 টাকা। আমাদের সাথে দলিল দেওয়ার আগে টাকা বাই নেমে চেকে প্রদান করার কথা থাকলেও আমাদের নামে বাই নেমে চেক ঠিকই তারা নেয়, প্ল্যান চেক নিয়ে টাকা তারা রাত্র 8টার সময় ব্যাংক থেকে তুলিয়া আমাদেরকে বাসায় নিয়ে 90,38,000 টাকা প্রদান করে। আমরা বাকি টাকা যখন দাবি করি, বাকি টাকা আমাদেরকে রোববারে ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ ছিল না, বিদায় দিতে পারি না, রোববারে আমাদেরকে বাকি টাকা তুলিয়ে দিল, ঠিক আছে, হ্যাঁ দিচ্ছি। এখন দিচ্ছি করে আমাদেরকে হয়রানি করতেছে, হ্যাঁ বিষয়টি ইউএনও মহোদয়কে জানালে সেও আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমি এখন প্রাণ নাশের ভয়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমার এই সমস্যার সুষ্ঠু সমাধান ও নিরাপত্তা প্রদানের দাবি জানাচ্ছি। আপনাদের সাথে কথা বলছি যে আমাদেরকে জমির যে বইমূল্য আসে সরকারি ওই রেটে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে ও মানে ব্যাংক থেকে সই নিয়া এর ওর বাসায় টাকা আনিয়া 2,00,000 টাকা করে আমাদেরকে গন্ডা ভর্তি টাকা দিয়েছে, আর বাকি টাকা রোববারে দেওয়ার কথা ছিল, কিন্তু আজ ওই টাকা আমরা বুঝে পাই নাই, আর ওই টাকা চাইতে গেলে আরও আমাদেরকে ফার্মেসির হুমকি দেয়। আমার 100 শতম জমি নিছে, 36,000 দাম কথা আছে, দিছে 30,000 দেয়া, 2 লাখ ঘর দাম ঘরও দেয় নাই, আর টে আমার 30,000 দিছে। ঘরের কথা না কয়, আমরা ঘর দুয়ার আছে দিব না। এই রাস্তার জমিনটা ধরেন বেচা কিনা হয়েছে যে আমরা জানিও না, লাস্টে যখন ওরা মাফ লইছে তখন আমরা যে বাধা দিছি, বাধা দেওয়ার পরে হ্যাঁ বলছে কি আপনারা চুপ করেন কথা কেন না আপনাকে টাকা দিমু, পরে আমার বা এত একটু সোজা ডয়ের বুঝছেন, পরে কয়া করছে আপনার ওই সার বাইরে আর ভারুকালাতারে যে আপনি ঘরে টাকা দিয়া দিম আর 2টা ঘর দিম বুঝছেন, পরে কইল যে বিলের জমিনটা মায় আমিন সাহেব আসিল, আমিন সাহেবে কয় বিলের জমিনটা কত টাকার দরে এই দরে এই জমিনটা ধরেন, দরিয়া কইছে 36,000, 36,000 তো না 6 আমার ঘরে কম দিছে, দিয়া কইল কি যে মাবু তুমি তো 25,000 আমি দিই 5,000 দিয়া ঘরে 30,000 দিয়া 2টা ঘর দিম, একতার পর আমার বা যাও কেন্দ্রে যদি ঠগি তখন তো 2টা ঘর ফাম, আমরা অসহায় মানুষ, অন কয় যে আপনাকে ঘর আছে দুয়ার আছে কি আর আপনাকে ঘর দিতাম, টেয়ারও খবর নেই ঘরেরও খবর নেই।